হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মির্জা আব্দুল রহমান ফ্রম এনি টাইম লার্নিং। কেমন আছেন সবাই? চলে আসলাম টেস্টাইল টেস্টিং এর পরবর্তী ক্লাসে। চলুন দেখে নিই আজকে আমরা এই ক্লাসে কি দেখবো। তবে সেটা দেখার আগে বলে নিই, যারা আমার চ্যানেল নতুন, গো ডাউন বিলো এন্ড হিট দা সাবস্ক্রাইব বাটন। তো চলুন দেখে নিই কি থাকতেছে আজকে আমাদের ক্লাসে। আজকে আমাদের ক্লাসে থাকতেছে RAS। আসলে RAS কি? এটা খায় না মাথায় দেয়। হ্যাঁ জানবো এটা কি, এটা খায় না মাথায় দেয় এবং এটা দিয়ে কি করে। তো চলুন দেখে নিই RAS কি। RAS এর ফুল মিনিং হচ্ছে রিস্ক অ্যাসেসমেন্ট শিট। এটা হচ্ছে মার্চেন্টাইজারের জন্য খুবই একটি দরকারি একটি শিট। এবং একজন মার্চেন্টাইজার সাধারণত একটি বায়ারকে ডিল করে না, সে অনেকগুলো বায়ারকে ডিল করে এবং একটি ফ্যাক্টরিতে একটি বায়ারের কাজ চলে না। অনেক বড় বড় ফ্যাক্টরিতে অনেকগুলো বায়ারের কাজ চলে। এই রিস্ক অ্যাসেসমেন্ট শিটের মাধ্যমে একজন বায়ার খুব সহজেই কোন বায়ারের কাজ এবং কোন বায়ারের কাজের কী কী ক্রাইটেরিয়া ফলো করতে হবে সে সব কিছু জানতে পারে। এবং এই রিস্ক অ্যাসেসমেন্ট শিটে যে যে জিনিসগুলো থাকে, এর কন্টেন্টগুলো, সেগুলো আমরা এখন একটি ডেমো দেখবো। চলুন ডেমোটি দেখে নিই। তো বন্ধুরা, রিস্ক অ্যাসেসমেন্ট শিটে ফার্স্টে থাকে অর্ডার নাম্বার। তো আমার এখানে একটি অর্ডার নাম্বার আমি দেখতে পাচ্ছি 007AL, ধরে নিলাম এটি আমার অর্ডার নাম্বার। তো এরপর হচ্ছে সিজন, কোন সিজনের জন্য আমি এই প্রোডাক্টটি তৈরি করব। সেই সিজনটা হচ্ছে সামার 2019 সালের সামারের জন্য এই প্রোডাক্ট আমাকে তৈরি করতে হবে। তো প্রোডাক্ট টাইপ হচ্ছে শার্ট। মার্চেন্ডাইজার নেম মির্জা আব্দুল রহমান। ও মাই গড, ইটস মাই সেলফ ব্র্যান্ডিং বাই দ্য ওয়ে। এখন আমরা দেখতে পাচ্ছি স্টাইল, এবং স্টাইলটি হচ্ছে লং স্লিভ ফ্যান্সি শার্ট। এবং এরপরে দেখতে পাচ্ছি সাপ্লায়ার নেম ফাইন গ্রুপ। তো এখানে সাপ্লাইয়ের নেম পেলাম। এবং ডাই, কী ডাই ইউজ করতে হবে আমাকে? পিগমেন্ট। এবং ওয়াশ, কোনো ওয়াশ হবে কি না? হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছি একটি ওয়াশ হবে, এটা হচ্ছে এনজাইম ওয়াশ। এবং টিওডি, এই টিওডি হচ্ছে টাইম অফ ডেলিভারি। এই টিওডি খুব ভালো একটি জিনিস, এবং টিওডি জানা থাকলে একজন মার্চেন্ডাইজার খুব সহজে তাদের প্ল্যানিংগুলো করতে পারে। তো টিওডি এখানে দেখতে পাচ্ছি 9/2/2019। তো এরপর আছে কোয়ান্টিটি, কত পিস আমাকে কাজ করতে হবে সেটা দেখতে পাচ্ছি 1,00,000 পিস। এবং কালার ব্ল্যাক অ্যান্ড ব্লু। দেন দেখতে পাচ্ছি সাইজ, এখানে সাইজ দেওয়া আছে স্মল, মিডিয়াম, লার্জ, এক্সেল অ্যান্ড ডাবল এক্সেল। তো এরপর দেখতে পাচ্ছি ফেব্রিক ডিটেলস। ফেব্রিক ডিটেলস এখানে আমাকে বলে দেওয়া হয়েছে ফেব্রিকটা মাস্ট বি 96% কটন এবং 4% পলিস্টার থাকবে। এবং FTD এখানে লেখা আছে, ফেব্রিক রিলেটেড অল ডাটা। হ্যাঁ, FTD হচ্ছে ফেব্রিক রিলেটেড অল ডাটার একটি চার্ট, যেখানে ফেব্রিকের সকল টেস্ট থেকে শুরু করে ফেব্রিকের এভরিথিং, সকল ক্রাইটেরিয়া, আই মিন সকল প্রপার্টিসই সেখানে দেওয়া থাকে। তো এই ছিল আমাদের রিস্ক অ্যাসেসমেন্ট শিট বা RAS। এর পরবর্তী কী আছে সেটা দেখবো, চলুন দেখে নিই। এর পরবর্তী আমাকে যেটা আছে সেটা হচ্ছে GSM। ওয়াও, GSM কি? আসলে GSM খায় না মাথা দেয়। GSM সম্পর্কে আপনারা সবাই জানেন, GSM সম্পর্কে আপনারা নিজের ফেব্রিক যখন কিনতে গেছেন তখন অনেকেই ইউজ করেছেন। কিন্তু GSM কীভাবে ক্যালকুলেট করতে হয় বা GSM কী কী ক্রাইটেরিয়া ফলো করে, এর ওয়ার্কিং প্রসেস কী, সেগুলো হয়তো আপনারা জানা নেই। তো চলুন দেখে নিই GSM কী। তো বন্ধুরা, GSM দেখতে পাচ্ছি, GSM এর ফুল মিনিং হচ্ছে গ্রাম পার স্কোয়ার মিটার। এক স্কোয়ার মিটারে কত গ্রাম ওজন। তো বন্ধুরা, এই GSM এর উপরে ডিপেন্ড করে আমার ফেব্রিকটি কতটুকু পুরো হবে না হবে। তো এখন দেখবো আমরা GSM কত প্রকার। GSM সাধারণত দুই প্রকার, প্রথমটি হচ্ছে GSM কাটার এবং GSM ইলেকট্রিক ব্যালেন্স। এখানে দুই প্রকার বা বলা যায় দুইভাবে ক্যালকুলেট করা হয়, এটাকে প্রকারভেদও বলা নাও যেতে পারে। এটা হচ্ছে প্রথম, একটি হচ্ছে GSM কাটার দিয়ে আমরা এই GSM ক্যালকুলেট করতে পারি, এবং একটা হচ্ছে ইলেকট্রিক ব্যালেন্স। এটা হচ্ছে খুব আধুনিক, এবং এখন আমরা ইলেকট্রিক ব্যালেন্সটি কথা না বলে বলবো GSM কাটার নিয়ে। পরবর্তী একটি ভিডিওতে আমরা ইলেকট্রিক ব্যালেন্স নিয়ে কথা বলবো। তো GSM কাটার, GSM কাটারের একটি মূল বিষয় যেটা জানা থাকা দরকার আমাদের, GSM কাটারের যে কাটিং প্যাড, আই মিন কাটার প্যাড আছে, গোল একটি ডায়াগ্রাম প্যাড থাকে যেটার উপরে রেখে আমাদেরকে GSM কাটার দিয়ে ফেব্রিকের সোয়াসগুলো কাটতে হয়, যা একটু পরে আমরা আর একটু ডিটেলসে আলোচনা করবো। তো সেই কাটার প্যাডের যে ডায়ামিটার সেটি হচ্ছে 11.2 cm। এটা মনে রাখতে হবে, এটা ফিক্সড একটা ডায়ামিটার, এটা হচ্ছে 11.2 cm। তো বন্ধুরা, এখন আমরা ওয়ার্কিং প্রসেস দেখবো GSM কাটারের। তো বন্ধুরা, ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি টেকিং স্যাম্পল ফ্রম ফেব্রিক ফ্রম ব্লাল্ক। একটা ফ্যাক্টরিতে সাধারণত 2-1 গজের কাপড় দিয়ে কাজ করা হয় না, এখানে শত শত গজ বা 1,000-1,500 গজের একটি বাল্ক থাকে, সেখান থেকে কাজ করতে হয়। সেই বাল্ক ফেব্রিকগুলো থেকে বিভিন্ন জায়গা থেকে, মাঝখান থেকে, সাইড থেকে, বিভিন্ন জায়গা থেকে আমাদের ফেব্রিকের স্যাম্পল সংগ্রহ করতে হবে, এবং সেটা কন্ডিশনিংয়ের জন্য ল্যাবে 4-6 ঘন্টা এবং ফেব্রিক ওয়াইজ এটি ভ্যারি করতে পারে রেখে দিতে হবে। দেন আমাকে যে প্রসেসটি করতে হবে, টেকিং কন্ডিশনার ফেব্রিক অন GSM কাটার প্যাড, ওই যে GSM কাটার প্যাড যেটা বললাম 11.2 cm যেই ডায়ামিটারের যে কাটার প্যাড, সেই কাটার প্যাডের উপরে রাখতে হবে। দেন আমাকে যেটা করতে হবে, কাটিং দ্য ফেব্রিক উইথ GSM কাটার, GSM কাটার দিয়ে সেই ফেব্রিকটা কাট করতে হবে। তারপরের প্রসেসটি হচ্ছে টেকিং দ্য ওয়েট অফ কাট ফেব্রিক, এই কাট ফেব্রিকটার ওয়েট মিন ওজন মাপতে হবে। ওজন মাপার পর আমাকে যেটা করতে হবে, মাল্টিপ্লাই উইথ 100 দিয়ে ওজনটাকে গুণ করতে হবে। তো এখানে যদি আমি যেহেতু একাধিক ফেব্রিকের ওজন নিব, একাধিক জায়গার সোয়াচের কাট ফেব্রিকের ওজন নিব, সেক্ষেত্রে আমাকে ফার্স্টে অ্যাভারেজ করতে হবে, অ্যাভারেজ করে দেন মাল্টিপ্লাই করতে হবে। তারপরের কাজটি হচ্ছে, এরপর আর কোনো কাজ নেই, এরপর আমরা পেয়ে যাবো আমাদের GSM। তো চলুন একটি উদাহরণের মাধ্যমে এই পুরো প্রসেসটা ক্লিয়ার হয়ে যাক। তো একটি উদাহরণ আমরা দেখতে পাচ্ছি এখানে, আমাদের এখানে দিয়ে দিয়েছে
পাঁচটি ফেব্রিকের একদম কন্ডিশনিং করে কাটিং করার পর যে ওজন, ওজনটা পেয়ে গেলাম আমরা। প্রথমে বাল্ক ফেব্রিক থেকে কাটা হলো, দেন আমাদের এটাকে কন্ডিশনিং করা হলো 4 থেকে 6 ঘন্টা এরকম কন্ডিশনিং করার পরে কন্ডিশনিং ফেব্রিকটিকে কাটার প্যাডে নেওয়া হলো। নেওয়ার পর আমাদেরকে এই ফেব্রিকটার ওজন করা হলো। ওজন করার পর আমাকে এখানে 1 নম্বর যে সোয়াচের ওজন ছিল 1.2 গ্রাম, 2 নম্বর সোয়াচের ছিল 1.5 গ্রাম, 3 নম্বর সোয়াচের ছিল 1.3 গ্রাম, 4 নম্বরে ছিল 2 গ্রাম এবং 5 নম্বরে ছিল 1.8 গ্রাম। তো এটা আমরা কীভাবে ক্যালকুলেট করবো? তো বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি প্রত্যেকটা যে ওজন ছিল সবগুলো যোগ, যোগ দিয়ে 5 দিয়ে ভাগ, আই মিন 5টা ফেব্রিক। তো আমরা সহজেই অ্যাভারেজ করতে পারি, অ্যাভারেজ হচ্ছে সংখ্যাগুলোর যোগফল ভাগ সংখ্যাগুলোর সংখ্যা, মানে কতগুলো সংখ্যা আছে। তো আমরা এখানে যোগ করলাম, যোগ করার পর সেটা দাঁড়ালো হচ্ছে 7.8, এটা 5 দিয়ে ভাগ করলাম সেটা দাঁড়ালো হচ্ছে 1.56। তো বন্ধুরা এবং সূত্র অনুযায়ী আমরা যেটা ছিল ইনটু 100, সো ইনটু 100 আমরা দিয়ে দিলাম। ইনটু 100 দেওয়ার পর এখানে দেখা যাচ্ছে আমাদের 156 জিএসএম, তার মানে আমরা যে ফেব্রিকটার কাজ করেছি সেই ফেব্রিকটার জিএসএম হচ্ছে 156। এভাবেই আমরা জিএসএম ক্যালকুলেট করতে পারি। তো বন্ধুরা আজকে পর্যন্ত, আজকের ভিডিও এখানে শেষ করতেছি। ভিডিওটি ভালো লাগলে হিট দ্য লাইক বাটন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি কোনো কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে তারাও শিখতে পারে। আর হ্যাঁ, ভিডিও যদি বুঝতে অসুবিধা হয় প্লিজ কমেন্ট করে জানাবেন, আমরা পরবর্তীতে আরও ডিটেলসে ভিডিওগুলো দিব। আজ পর্যন্তই, আজ চলে যাচ্ছি পরবর্তী ভিডিওতে, আপনার সাথে দেখা হবে। আমি সানেক পুরসিমির আব্দুল রহমান, অ্যান্ড অ্যাজ অলওয়েজ থ্যাংকস ফর ওয়াচিং।